আপনি এখন আমার সাথে থাকবেন। দিল ভাই দেখেন না আমার ফিগারটা, আমাদের বাড়ি কোনো মেয়েকে বিয়ে করতে হলে আমাদের সাথে আগে থাকতে হয়, বুঝতে পারছেন? কালকে রাত্রে আমার বোনের সাথে থাকছেন না, আজকে আমার সাথে থাকবেন, চলেন। আচ্ছা আসেন। কিছু রেডি করো, মেহরা আইস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না। আসেন প্লিজ, আসেন। আপনার এখানে বসেন, আমি আসতেছি। জি। আমি বুঝলাম না, তুমি গুলো কি পড়ছো? কি পড়ছি? জামা কাপড় পড়ছি। তুমি কি জানো না আজকে সুমাইরা দেখতে এলো? ও অসুবিধা কি? তুমি জানো না পাত্র মসজিদের ইমাম? ওই ইমাম সাহেব আসছে? ইমাম সাহেব আসছে? দেখা যায় কেমন? এগুলো সব চেঞ্জ করো। আচ্ছা যা, যাইতেছে। হবিস করে কেমন শয়তান? এইটাই ইমাম সাহেব তো সন্দেহ লাগতেছে, মনে হয় চরিত্রে ভালো না। দেখো 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 কেমন চাইতেছে, মহিলা মানুষ খুঁজতেছে, ফ্যামিলি বাসায় মহিলা মানুষ খুঁজতেছে। তোমার চরিত্র কতটুকু ভালো একটু পরে টের পাইবা, খারাপ ছোট কই। অনেক গরম রে। হ্যাঁ ছোট দুইটা কই রুমে আছে, কে কিছু কবি ডাক দে। এগুলো কি পড়ছো? কি পড়ছি দিদি? আসনা কি পড়ছি? বাড়ি ভরা মেহমান, তুমি এগুলো কি পড়ছো? বেশি কথা কয় দিদি আসি খুবিস। এ আয় ভাই, এটা কে আয় আয়। কইতাছি দরজা লাগা। কাসায় কাসায় সুমের তো দেখতেছে, কিন্তু মসজিদ ইমাম সাহেব মাশাল্লাহ ভালো তো। ভালো তো, উপরে তো ভালোই দেখা যায়। ভিত্তি কি আছে, পরীক্ষা করতে হবে না? কি করতে হবে ওইটা কো? ইমাম সাহেবের চরিত্রের পরীক্ষা করুম। কিভাবে করবা? ওকে কইতে দে। দেখ ইমাম সাহেব এই এই রুমে ঘুমাইবে কিন্তু আজকে। হ্যাঁ তারপর? রাত্রে তুই আবি। তারপর? এই ইমাম সাহেব যেতে ধরবি। বুঝছি, ইমাম সাহেবের চরিত্র পরীক্ষা করবা তো? হ্যাঁ দেখছো স্যার মতো কত বুদ্ধি। তুমি কোনো টেনশনই নিও না, ওই সব আমার উপর ছাইড়া দাও। ও যদি কিছু করে, করার আগে একবারে যেতে ধরবো আঙ্গো বাড়ি ঘর, আমি চিল্লা উঠবো, সমস্যা কি? তারপর ঠিক নেই বাবা, যদি কিছু করে কিছু করে এত ভয় পাও কি? দেখো ভাইয়া যদি কিছু হয় না তাহলে আব্বা জিগে রেখে তোমার নাম করে দিন। একটা উস্তা দিন তোর কপাল। আব্বা যদি শুনতে পারে দিব স্যাসা। বেশি কথা কয় হন, দ্বিতীয় দিন তো তুই। না না বাবা আমি না, একবার কুক সমুদ্র একবার দিন ধরে বেশি কথা। না না বাবা আমার পক্ষে সম্ভব না, আমার ভয় করে। কর তুই চুপ থাকো। দেখ আমার পক্ষে সম্ভব না ভাই, আমার ভয় করে। সম্ভব হইব, চুপ থাকো। বেশি কিছু মানে যদি কিছু করতে যাই জয়তা ধরবা, চুপ থাকো। যদি আমার এই জয়তা ধরে জয়তা ধরে চিল্লে উঠবা এইটার মাথা কিচ্ছু নাই, বুঝছো? বলো ভাইয়া, ভাই বা চিন্তা করো, বেশি কথা কস। আর তৃতীয় দিন তুই। আমি আবার কিল্লি গড়াই তো ঠিক আছিল। আমি আবার কিল্লি গড়াই তো ঠিক আছিল, যেমনে কইছি আমনে কাজ করবি, যা। আমি পারমো? এই তুমি নাঙ্গো বড় বইন, আমার থেকে তো তুমি পারা বেশি কথা। শয়তান, তোরা দুইটা আর পাও দিয়ে পানি খা, ও ছোট আর কত বুদ্ধি ওর মাথায়। হন আর এই কথা ভাইজন না জানে, ঠিক আছে? জানতে পারলে তো আমগো দিব স্যাসা। কত বেশি কয় চা বি তো একটা, চলো তো উড়ো আইগো। দেখো কিন্তু হন তুই হন, আজকে রাত্রে কিন্তু জ্যাম জ্যামে কইছি আমি করবি। আচ্ছা তোমার বলছি না, কোনো টেনশন নিও না। হ্যাঁ তুই কিন্তু ভরসা আমার। আচ্ছা এই আমার একটা পানি দে। খাবারটা কিন্তু খারাপ হয় না। জি, আমার কাছে টিকাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। জি খুব টেস্ট হয়েছে তাই। জি জি ঠান্ডা নিয়ে আসি। ধন্যবাদ, আমার একটু ঠান্ডার সমস্যা আছে তো ঠান্ডাটা খাবো না, লাগবে না একটু নিয়ে আসি। না ধন্যবাদ একটু নিয়ে আসি। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া সব কি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা মুরব্বী জি বলেন।
যদি কিছু মনে না করেন কিছু কথা বলবো। হ্যাঁ অবশ্যই বলেন। অ্যাকচুয়ালি আমাদের পারিবারিক কিছু নিয়ম আছে, আমরা আমাদের মেয়েকে যদি কোথাও বিয়ে দিই, কোনো ছেলে যদি আমাদের পছন্দ হয়, নিয়ম হচ্ছে আমাদের বাড়িতে 3 দিন থাকতে হবে। ব্যাপারটা বুঝতেছি না। আমার বোন পর্দাশে। হ্যাঁ। এবং মানে যে তো মাদ্রাসায় পড়াশোনা করছে। জি জি। আমাদের পারিবারিক একটা নিয়ম হচ্ছে আমরা যেই ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিব, জি, সেই ছেলে আমাদের বাড়িতে বিয়ের আগে মিনিমাম 3 দিন থাকতে হবে। বলেন কি 3 দিন? জি। আচ্ছা আমরা একটু পরামর্শ করে তারপর আপনাকে জানাচ্ছি। জি ধন্যবাদ। ওই দিয়ে ওইগুলি শেষ কর। আচ্ছা কি কয়, আপনি কি বলস? আমি তো এরকম নিয়ম কানুন কোথাও দেখি নাই। মেয়ে কিন্তু পর্দাশীল, আর মেয়ে যখন আমাদের পছন্দ হয়েছে, বল কিছু একটা। দেখো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তাহলে কি থাকবি 3 দিন? বললাম তো সব ডিসিশন তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, বস। বাইরে পরিবারটা আমার কাছে ভালোই লাগে। ভালো আলহামদুলিল্লাহ, কথাবার্তার মধ্যে শালীনতা আছে। জি জি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হচ্ছে না তো? জি না। চলেন চা খেয়ে আসি। যাবেন? চলুন। ঠিক আছে। আপনি যাবেন? না আমি রেস্ট করি। আচ্ছা জলদি থাক, আমি একটু হাইটে আসি। ঠিক আছে। আচ্ছা চলুন। কি করেন দুলা ভাই, আর শরম পাইতেছেন নাকি? আপনি এইভাবে ঘরের ভিতরে ঢুকছেন কেন? হ্যাঁ হুট করে ঢুকে গেছেন, আপনি একজন বেগানা নারী। আচ্ছা সমস্যা নাই, দাঁড়ান আমি দরজাটা লাগাই আসতেছি। কি বলেন আপনি, এই দরজা লাগাবেন না। দরজা লাগাইছি কেন একটু পরে বুঝতে পারবেন। ইন্না লিল্লাহ। কাহাত দেন না আপনি। শুনেন দুলা ভাই, আমাদের বাড়ি কোনো মেয়েকে বিয়ে করতে হলে আমাদের সাথে আগে থাকতে হয়, বুঝতে পারছেন? কি বলতেছেন এগুলো আপনি? আউযুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এত ছিছি করতেছেন কেন? আপনি এখন আমার সাথে থাকবেন। সি 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 সি, কি বলেন এগুলো, আপনার লজ্জা লাগতেছে না? আপনি যদি আমার কথা মতো এখন আমার সাথে কিছু না করেন, তাহলে আমি পুরো বাড়ির মানুষকে চিল্লায় বলবো কি আপনি আমার ইজ্জত নষ্ট করার জন্য এখানে নিয়ে আসছেন। দেখেন এই কাজগুলো করেন না, আমার ইজ্জত নষ্ট করেন না। আরে দেখি না দুলা ভাই, আপনি এরকম থেকে যান, আপনি একজন বেগানা নারী। ও বুঝতে পারছি, আপনি শরম পাইতেছেন, দাঁড়ান আমি লাইটটা অফ করে আসতেছি। এই যে এই কাজটা করেন না প্লিজ, প্লিজ দেখেন লাইট বন্ধ করবেন না, দেখেন আপনাদের হাতে পায়ে ধরি, লাইট বন্ধ করেন না দুলা ভাই। দেখেন আমি আপনার কাছে আসেন না ভাইয়া। আমার কাজ আছে, না চলে যাবো ভাইয়া, আমার টাইম না। আপনি আগলামি করস কে? এই তো আগলামি না ভাইয়া, একদিন থেকে গেছে, কালকের দিন পরশু শেষ। আমার সে অনেক খারাপ লাগতেছে, আমি আর থাকবো না ভাইয়া। টানাটানি করতেছ কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চলে যেতে চাইলাম, চলে যেতে পারলাম না, আমার তো ভালো লাগতেছে না এখানে, আমার মন টিকতেছে না। আপনি এই রুমের ভিতরে কি জন্য আসছেন? হ্যাঁ আপনি একজন বেগানা নারী। আরে দুলো ভাই শরম লাগতেছে, গায়ে হাত দিয়েন না তো। দুলো ভাই দেখেন না আমার ফিগারটা, এমন করতেছেন কে? এদিকে তাকান, আপনাদের আল্লাহ হেদায়েত করুক। আরে দুলো ভাই হেদায়েত তো করবে, এদিক তাকান না। সি দেখেন এরকম করেন না, আমাকে পাপি বান্দা করেন না। দুলো ভাই শুনেন, গায়ে হাত দিয়েন না তো, এই ঘর থেকে বের হন তো। শুনেন দুলো ভাই, আমাদের বাড়ির মেয়ে বিয়ে করতে হলে আমাদের সাথে থাকতে হবে। সি 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 সি, একটু লজ্জা লাগে না এইসব কথা বলতে? আহারে আপনি জানতো কালকে রাত্রে আমার বোনের সাথে থাকছেন না, আজকে আমার সাথে থাকবেন, চলেন আসেন। এইসব কথা কিভাবে যে আপনারা বলেন, আপনার কি মান ইজ্জত নাই? আমার ইজ্জতটা নষ্ট করে দিন স্যার, আসেন না প্লিজ, টানাটানি করবেন না আমাকে। শুনেন আমার সাথে যদি আপনি না থাকেন না, আমি চিকে দিয়ে বাড়ির সবাই টানবো, বলবো যে আপনি আমার অন্যদেরটা টান দিয়েছেন। দেখেন আপনার একটু মান ইজ্জতের ভয় নাই, আপনি এরকম করতেছেন। আচ্ছা আসেন, আপনি আমাকে ছাড়েন, উঠেন। দেখেন কি সুযোগ,
আমি সুইলা যাই, এখানে আর থাকবো না। ওই দিন যাইতে পারলাম না, আজকে যাবই। আমার জামা কাপড়গুলো নিয়ে যাই। কই যেতেছেন দুলা ভাই? আপনি আপনি আবার কি করবেন? এখন আমি বাকি আছি, আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে আগে আমাদের সাথে থাকতে হয়, বুঝছেন? আপনাদের কি মান ইজ্জত নাই? হ্যাঁ, আপনারা তো বেহায় কেন? আপনাদের ফ্যামিলির মানুষ এত বেহায় কেন? বেলাজ্জা আপনারা বলছে, আসেন আসেন। দেখেন, গায়ে হাত দিবেন না, টানাটানি করবেন না, ছাড়েন আমাকে। আসেন দুলা ভাই। আরে ছাড়েন না আপনি, টানাটানি করতেছেন। আরে দুলা ভাই আসেন, বেহাদ মহিলা আসেন না। কি ছেলে, কিছু হয় নাই তো। আপনাদের ফ্যামিলির মেয়েরা কি সব বেয়াদব নাকি? হ্যাঁ, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। বলুন কি সমস্যা? আমাদেরকে এখানে ডাইকে আয় না, এইভাবে অপমান করা ঠিক না। আমার কি কোনো মান ইজ্জত নাই? ভাইয়া চলো, এখানে আমি থাকবো না। ভাইয়া চলো চলো, আমার ভালো লাগতেছে না। ভাইয়া তুমি যাবা? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি ভাইয়া তোমার, আমি কিভাবে বলবো? লজ্জার কথা ভাইয়া, আমার কাছে খুব খারাপ লাগতেছে। ভাইয়া তুমি চলো তো। ভাইয়া কি হয়েছে বলবি? ভাইয়া তুমি আসো। আর শোন না, দাঁড়া এখানে, কি সমস্যাটা কি? বসেন বসেন, বল না বললে জানবো কি করে, বল। ভাইয়া ওই দিন রাতে তুমি চা খাইতে গেল না? হ্যাঁ, তুমি চা খাইতে যাওয়ার পরে ওনার একজন বোন আসছে, আমাকে জড়ায় ধরে কি বলে জানো? আমার সাথে থাকবে, জামা কাপড় খুলে ফেলাইতেছে। তারপরে পরের দিন সকালবেলা তুমি এখানে বসে ছিলে না, ওনার এক ভাই আসছে না, ডেকে নিয়ে গেল। তুমি যাওয়ার সাথে সাথে ওনার আরেক বোন আসছে, আইসে আমার টানাটানি শুরু করতেছে, বলতেছে আমার সাথে থাকবে, সব খুলে দিবে, আমি অনেক সুন্দর, আমার ফিগারটা দেখে নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এগুলো কি বলতেছে ভাইয়া? তুমি চিন্তা করে দেখো, এখন আবার আমি এখানে এখানে এসে বসছি, এই যে এই নি আমাকে কি বলতেছে জানো? বোরকা খুলে ফেলছে, কাপড় চুপড় খুলে ফেলতো, তোমরা যদি না আসতা, আমাকে জোর করে নিয়ে যেতেছে যে আমার সাথে থাকবে না, আমি ওনাদের চাইতে অনেক সুন্দর, ওর বোনদের চাইতে নাকি অনেক সুন্দর, জোর করে নিয়ে যাবো আমাকে, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। ভাইয়া চলো ভাই আসো। শোনেন, আপনাদের পরিবারে যে এইরকম আগে জানতাম না, আপনাকে দেখা আমি কিন্তু আমার ভাইকে এখানে বিয়ে করানোর জন্য রাজি হয়েছি। প্লিজ, সরি সরি, প্লিজ সরি, প্লিজ ম্যাম, প্লিজ আমার একটু কথা বলুন। আপনার কোনো কথাই নাই, শোনেন, আমার ভাই একজন ইমাম। আমি বুঝতে পারছি, আমাদের কোনো ব্যবহারে কি আপনি অসন্তুষ্ট? আমাদের শুনেন, আমি একটা কথা বলি, আমি কোনো খারাপ ব্যবহার করছি না। আপনি খারাপ ব্যবহার? আমার ভাইরা কোনো খারাপ ব্যবহার? না না, আমি লেট মি ফিনিশ প্লিজ। আমাদের কোনো আচরণে যদি আপনার সম্মানে আঘাত আসে, কোনো কষ্ট যদি পায় থাকেন, আমি নিজে ক্ষমা চাচ্ছি। সরি, আপনি কেন, আপনার গোটা পরিবার আইসো যদি আমাদের কাছে ক্ষমা চান, তাও আমার ভাইকে এখানে বিয়ে করাবো না। দেখেন, আমরা খুব ফরেজগার পরিবার, আর আমার ভাই একজন ইমাম। একজন ইমাম কি জানেন? এটার অর্থই তো আপনার বোনেরা জানে না এখন পর্যন্ত। দেখেন, আল্লাহ আপনাদের হিদায়ত করুক। আমাদের কাজ গুণাগার করেন না। কি করছেন ভাই? আমি কিছু করিনি। এই সাহস পেয়েছিস কই ভাইয়া? কে করতে বলছে এসব ভাইয়া? মেজো ভাইয়া কইছে। ডাক দে মেজো ভাইয়া। ভাইয়া কি কাজ হইছে? হ্যাঁ, কেমন কেমন করছ? কি করবো ভাইয়া, কি করবো? তুমি করতেই না, কারা কারা এগুলির লগে জড়িত? তোমার ওই দুই বোন। ডাক দে। রুমে গেছিস কেন? অনেকে আসলে খারাপ নাকি ভালো দেখবো আর কি, তাই বলছো ওনাদের বেডে যাইয়া জড়া করতে। আর ভাইয়া এই যে তিন দিন রাখছে না, আপনাকেও বলছে এটা ভাইয়ার ষড়যন্ত্র ছিল। ভাই আমরা অনেক না করছি, শুনে নেই।
কিছু করছস না ভাইয়া কিরে তারা তো সম্মানী মানুষ আমার বাড়ির মেহমান মেহমান না মেহমান ভাই আমার বোন বিয়ে দিয়ে মিলে পরীক্ষা করছিলাম কি পরীক্ষা করবি ইমানটা মজুদ আছে কিনা তোর ইমান হ্যার ইমান পরীক্ষা করার তো তোর দরকার নাই তোর ইমান ঠিক আছে নি তোর নিজের ইমান ঠিক আছে ইমানটা ঠিকই আছে ঠিক আছে তোর ইমান ঠিক আছে এটা কি ভিনছস এগুলি পয়লা যে রাস্তাঘাটে চলাফেরা করে তার ইমান কিসের ঠিক এগুলো স্টাইল ভাই এটা স্টাইল নামাজ কালাম পড়স পড়ি তো বই পড়স গেছি দিয়ে বললাম না ঈদের সময় নামাজ পড়স আর বাকি দিন নামাজ পড়স না তাহলে তার ইমান কেমনে ঠিক থাকে কথা বলছ না কে এত বড় সাহস তোরে কে দিছে বলছিলাম না যে ভাইয়া শুনতে পারলে খবর আছে এত বড় সাহস কে দিছে তোর নিজের চরিত্রে ঠিক নাই তুই যাস ইমাম সাহেবের চরিত্রের পরীক্ষা নিতে এত বড় সাহস তোর কে কোথা থেকে পাইছস মাথার ভিতরে শয়তানি ঢুকে না শয়তানি ঢুকে তুই নিজেই তো রাস্তা রাস্তা আকাম করে বেড়াস তুই নিজেই তো নারীর সাথে যায় ঘুমাস তোর চরিত্রই তো খারাপ তোর চরিত্রে ঠিক না তুই আর কোন চরিত্রের পরীক্ষা নেস ইমাম মানে কি বুঝস উনি কত বড় মাপের একজন মানুষ উনি কত বড় ভদ্র এবং নমনীয় এরকম মানুষই তো হয় না তিন বোনের চার বোনের লাগাইছিস কি করছস পারছে কিছু করতে পারলো না তো কেন করছস কইলাম না তোমারে কেন করছস ইমান পরীক্ষা করছি কি পড়তে ইমান পরীক্ষা করছস কিসের ইমান পরীক্ষা করছস বাট বাট মারাত্মক মাপের সিটার তুই তোর পুরো শরীরেই তো লাইয়া রয়েছে ময়লা তুই নিজে তো একটা ডাস্টবিন সাহস কত বড় তুই একজন ইমানের ইমান পরীক্ষা করতে যাস চরিত্রের পরীক্ষা নাস অথচ নিজের চরিত্রের মধ্যে হাজার হাজার দাগ লাগিয়ে রয়েছে কয়দিন আগে তো এক মাইয়ের ভাগাই নিয়ে যায় ধরা হয়েছস ভাই এটা কি কইতাছ একদম সাবার মধ্যে জানি তো সব আমাদের পরিবারের একটা সম্মান আছে আজ পর্যন্ত দেখছস যে আমরা বোন বিয়ে দিছি আমাদের এগুলির পরীক্ষা নিতে হবে আমার কেন কইলি না ভাইও বলতে চাইছিলাম ভাইও মানা করছে ও কা হয় তো করে ওর কথা শুনছস কে বলছিলাম কইছে যে ভাইয়েরা যদি কষ্ট তাহলে বাড়ি থেকে বের করে দেবো তুই আর এই বাড়িতে থাকতে পারবি না তুই কই যাবি কই থাকবি এটা তোর ব্যাপার তুই এখানে থাকতে পারবি না সব মানুষ যদি পৃথিবীতে খারাপ হইত বিশেষ করে যারা আলেম ওলামা যারা মসজিদের ইমাম এরা সবাই যদি খারাপ হইত এই পৃথিবী আরো আগে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিত এদের চরিত্র ভালো আছে দেখে এই সমাজ এখনো আছে এদের চরিত্র ভালো আছে দেখেই ডাইল ভাত খাইতে পারতাস এদের চরিত্রের মধ্যে যদি দাগ থাকত এই সমাজ এই পর্যন্ত আসত বহু মানুষ চায় এদের চরিত্রের মধ্যে দাগ লাগানোর জন্য এদের ইজ্জত নষ্ট করার জন্য কিন্তু পারে না একজন ইমাম কি জানোস কোরআন নিয়ে পড়াশোনা করে হাদিস পড়াশোনা করে তার ভিতরে আল্লাহর ভয় আছে এরা কি সুন্দরী মেয়ে এর থেকেও যদি পৃথিবীর সমস্ত সুন্দরী মাইয়া আইনা যদি একজন ইমামের সামনে দেয় তার ইমান নষ্ট করতে পারবে ইসুফ আলাইহিস সালামের কাহিনী জানোস না হযরত ইসুফ আলাইহিস সালামরে কি করছিল একজন নারী কি করছিল তারে বেজ্জতি করতে চাইছে পারছে আল্লাহ তারা রক্ষা করছে বাইরে আমার বাড়ি থেকে তোর মাপ চাইলে লাভ হবো কি তুই যদি হাজার ভালো স্বাস্থ্যে যাস তারা তো আমার আর বিশ্বাস করবো না কবো যে এরা খারাপ আমাদের পরিবারের সম্মান তুই নিচে নামায় দিস তুমি পারবা তুই বাইরে আমার বাড়ি থেকে
বাইরে ভাই আমি কই যাব ভাই কও রাস্তায় রাস্তায় যা ভিক্ষা করবে যেদিন পরিপূর্ণ মানুষ হইতে পারবে চরিত্র ঠিক করতে পারবে সেদিন এ বাড়িতে আমি তার আগে আসবে আমার ভিক্ষা তো কেউ দিব না দিব কই থেকে তো তো দেয়াই তো যায় রাক্ষসের মতো না দান বাইরে কোনো কম হবে না মাজ্জাটা জড়িত আছে শ্বশুর বাড়ি গেছে বাইরে 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 ভুল করে জানো একটু লজ্জা লাগলো না তোরা তো বেপর্দা তুই যে একজন ইমাম সাহেবের রুমে ঢুকছস তার গা শরীর স্পর্শ করছস কত বড় মাপের অন্যায় করছস ও ছোট হয়ে ভাইয়া কর কর করছে বেশি আমার কাছে মাপ চাই লাভ নাই তো এই অন্যায়ের শাস্তি ভয়াবহ কিন্তু আল্লাহ মাপ করে কিনা তো করে সন্দেহ আছে কারো চরিত্র পরীক্ষা করার আগে নিজের চরিত্রের দিকে তাকাবি যে আমার চরিত্র কতটুকু ভালো মান সম্মান সবকিছু শেষ করে দিছিস এই মানুষটার কাছে সারা জীবন আমাদের পরিবার নিয়ে একটা খারাপ চিন্তা ওনার মাথার ভিতরে কাজ করবে ভাইয়া তুমি দাদাটাই কেন আমরা দাদার কাছে মাপ চাই লাভ কি লাভ কি সর আমার ছবির সামনে সর দেখা যায় কেমন এক একটা ভাই মনে হয় যেন শয়তানের কারখানায় বাসা বদমাইশ দিয়ে ভরে গেছে